ইংলিশ প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে 7-0 গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। অন্যদিকে স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে গেল বার্সেলোনা। রিয়াল বেটিসের সঙ্গে ড্র করে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। এস এম আশরাফের আরেকটি রিপোর্ট। রীতিমতো গোলের তাণ্ডব লিভারপুলের সেই ঝড়ে এরিক টেন হাগের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা, তাতে চূর্ণ বিচূর্ণ রেকর্ডের পাতা। 1931 সালের পর এত বড় ব্যবধানে কখনই হারেনি রেড ডেভিলরা। এমন লজ্জার সাক্ষী হবে প্রথমার্ধ শেষে তা হয়তো স্বপ্নেও ভাবেনি সমর্থকরা। গাকপোর গোলে তখন এক গোলের লিডে ইয়র্গেন ক্লপের দল। কিন্তু দ্বিতীয়ার্ধে এলোমেলো ছন্ন ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড। ডাচ তারকা গাকপো, পর্তুগিজ নুনেজ, এরপর মোহাম্মদ সালাহ করেন জোড়া গোল। যে ফুটবল দেখে সাবেক ম্যানইউ তারকা গ্যারি নেভিল বলেন, এই বিপর্যয় কাটিয়ে ওঠা সত্যি কঠিন। বিপর্যয় নয়, তবে লা লিগায় রিয়াল মাদ্রিদ যে খেলাটা খেলল তাতে শিরোপার স্বপ্নটা হয়তো জলাঞ্জলি দিতে হচ্ছে। রিয়াল বেটিসের সাথে গোলশূন্য ড্র করে তারা শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়েছে 9 পয়েন্টে। উল্টো চিত্র বার্সেলোনা শিবিরে, 10 জন নিয়েও ভ্যালেন্সিয়ার বিপক্ষে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। একমাত্র গোলটি 15 মিনিটে রাফিনহার। ব্যবধান বাড়ানোর সুযোগ পায় কাতালানরা, তা কাজে লাগাতে পারেনি স্প্যানিশ তারকা ফেরান তোরেস। এরপর হতাশায় যোগ হয় রোনাল্ড আরাহোর লাল কার্ড। ভ্যালেন্সিয়া সেই সুবিধাটা নিতে পারেনি, তাতে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান মজবুত করল বার্সেলোনা। এস এম আশরাফ, এটিএন বাংলা।